হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না। গত ক্লাসে আমি পঞ্চম অধ্যায়ের পার্ট 7 নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি আমার আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে আমি উপরে থাকা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসবে। আজকের ক্লাসে আমরা পার্ট 8 নিয়ে আলোচনা করব। তো পার্ট 8 এ আমরা কি আলোচনা করব? পার্ট 8 এ আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়, ডেটা টাইপ দেখতে কেমন, সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো আমি অলরেডি এখানে সংজ্ঞাগুলো লিখে রেখেছি যেন সময় কি লাগে খুবই কম লাগে। দেখো এখানে কি দেখেছি, ডেটার ধরনকে ডেটার টাইপ বলা হয়। যে ডেটার টাইপটা কি, মানে ডেটার ধরনকে কি বলা হয়, ডেটা টাইপ বলা হয়। এখন দেখো আমি যদি একটু ইজিলি বলি, তো আমি যদি একটা নাম্বার লিখি তাহলে কি এটা একটা ডেটার টাইপ না? তো আমি যদি একটা বর্ণ লিখি এ বি সি, এটা আরেকটা ডেটার টাইপ। যে বিভিন্ন ধরনের সিস্টেমকে আমি আলাদাভাবে অ্যানালাইসিস করছি, আলাদাভাবে ভাগ করে পার্টে পার্টে রাখছি, এই সিস্টেমগুলোকে বলা হচ্ছে ডেটার টাইপ। এখন দেখো এই যে দেখো সি ভাষায় ব্যবহৃত চারটি মৌলিক, মৌলিককে আমি আবার কি বলতে পারি, বিল্ডিংও বলতে পারি। তাহলে কয়টা রয়েছে, চারটা মৌলিক বা বিল্ডিং কি রয়েছে, ডেটা টাইপ রয়েছে। আচ্ছা এখন দেখো তাহলে এই যে চারটা রয়েছে সেই চারটা কি কি, দেখো ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। এখন একটু প্রশ্ন আসতে পারে যে ম্যাম আমরা তো এই জিনিসটা কিওয়ার্ডে শিখে আসছিলাম, যে 32টা কিওয়ার্ড ছিল, সেখানেও কিন্তু ইন, ফ্লো, ডাবল, ক্যারেক্টার ছিল। তো দেখো ওইখান থেকে ওই কিওয়ার্ডের ওই এই যে চারটা কি রয়েছে, কিওয়ার্ড রয়েছে, এই চারটাকে বলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড অথবা ডেটা টাইপ। এই চারটা দিয়ে আমরা কি করব, লেখার ধরনকে আইডেন্টিফাই করব, ঠিক আছে, যে কোনটা কোন ধরনের টাইপের মধ্যে পড়তেছে। আচ্ছা এখন দেখো ডেটার টাইপ, ডেটার টাইপকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি খেয়াল করো এখানে, ইউজার ডিফাইন, বিল্ডিং, একটা হচ্ছে ডেরিভেটেড। এখন লক্ষ্য করো আমরা সি এতে একটু বেসিক ভাবে যেটা শিখব সেটা হচ্ছে বিল্ডিং, বিল্ডিংটা একটু বেসিক ভাবে ভালোভাবে শিখব। এখন দেখো ইউজার ডিফাইন এই জিনিসগুলো হালকা এখন কি তুমি ধারণা নিয়ে রাখো, এগুলো পরবর্তীতে আমার কি করবে লাগবে, যেমন সি প্লাস প্লাস, জাভা স্ট্রাকচার, ওইখানে গিয়ে কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে। এবং আরেকটা জিনিস দেখো, আমরা এই যে ডেটা টাইপগুলো পড়তেছি, আমি যদি এখানেই ক্লিয়ার হয়ে যাই তাহলে পরবর্তী যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এখানে কিন্তু এই জিনিসগুলাই লাগবে, বারবার জানার কোনো দরকার নেই। আচ্ছা তাহলে দেখো এখানে বিল্ডিং লিখেছি, তো এখানে লিখেছি কি ডেরিভেটেড, একটু লক্ষ্য করো একবার করে জানিয়ে দিচ্ছি, কারণ আমাদের কি ইন্টারমিডিয়েটে নৈর্ব্যক্তিকে এগুলো কি লাগতে পারে, কাজে লাগতে পারে। এখন প্রত্যেকটা জিনিসেরই কাজ আছে, সেটা সামনের দিকে আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু নিয়ে কি করব, ডিসকাস করব। আচ্ছা তাহলে দেখো ইউজার ডিফাইনে কি কি রয়েছে, স্ট্রাকচার রয়েছে, ইউনিয়ন রয়েছে, তারপর হচ্ছে এনোমেশনও রয়েছে, ক্লাস রয়েছে। তো এই জিনিসগুলো কি করা হয়, এই ডেটা টাইপ দিয়ে কি করা হয়, বিভিন্ন ফাংশনাল সাইটকে ডিক্লেয়ার করা হয়। এখন দেখো বিল্ডিং এর মধ্যে কি কি রয়েছে, রয়েছে হচ্ছে কি ইন্টিগ্রাল ডেটা টাইপ, একটা হচ্ছে ভয়েড, একটা হচ্ছে ফ্লোটিং ডেটা টাইপ। তো ইন্টিগ্রাল এর মধ্যে আবার ইন্টিজার রয়েছে এবং ক্যারেক্টার রয়েছে, ভয়েড জাস্ট ভয়েড, এগুলো নিয়ে আলোচনা করব একটু পরেই। তারপরে হচ্ছে ফ্লোটিং টাইপের মধ্যে রয়েছে কি ফ্লোট, ডাবল, লং, ডাবল। আচ্ছা এখন অনেকের প্রশ্ন হতে পারে ম্যাম ইন্টিজার জিনিসটা কি, ভয়েড কি, ফ্লোট কি, মানে এগুলো সবই কি ডেটা টাইপ, এতটুকু জানো তারপরে আমরা জানবো যে এই ডেটা টাইপগুলা কখন ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা, বা এটা কি কাজে ব্যবহার করা হয়, এই যে ইন্টটা কেন ব্যবহার করা হচ্ছে, ফ্লোটটা কোন কাজে ব্যবহার করা হচ্ছে, এইগুলো জানবো। তারপর দেখো আরেকটা ভাগ হচ্ছে কি ডেরিভেটেড, ডেরিভেটের মধ্যে আবার কি কি অংশ রয়েছে, অ্যারে রয়েছে, ফাংশন রয়েছে, পয়েন্টার রয়েছে, এবং কি রয়েছে, রেফারেন্স রয়েছে। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। তো আপাতত তুমি যেটা জানবা যে ডেটা টাইপকে কয়টা অংশ রয়েছে, তো দেখা যাবে বহু নির্বাচনী যে নৈর্ব্যক্তিকগুলো রয়েছে সেখানে কিন্তু অলরেডি ইউজার ডিফাইন, বিল্ডিং, ডেরিভেটেড এগুলো কিন্তু থাকবে। তার জন্য আমরা একটু হালকা কি করবো, এটা জাস্ট এক নজরে একটু চোখের নজরে দেখে নিব। আচ্ছা এখন দেখো এই যে ইন, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এই তাহলে এই চারটাকে আমরা বলতো এখন কোন পার্টের মধ্যে পড়তেছে, কোনটা, বিল্ডিং এর মধ্যে। আমি এখানেও বলে দিয়েছি মৌলিক বা বিল্ডিং বলা হয় এই যে এই চারটা, এই চারটা কিন্তু বিল্ডিং এর অংশ রয়েছে। দেখো এই যে তিনটা আমি ভাগ করেছি এর মধ্যে কিন্তু এই পার্টটা কিন্তু কি রয়েছে। এখন আমরা দেখবো যে ইন, ফ্লোট, ডাবল ও ক্যারেক্টার এটা কেন ব্যবহার করা হয়। তো খেয়াল করো আমরা ইন ডেটা টাইপটা কেন ব্যবহার করব, যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন আমরা কি ব্যবহার করব, ইন্ট ব্যবহার করব। তাহলে আমরা কিসের জন্য ব্যবহার করব, যখন আমরা কি করব পূর্ণ সংখ্যা
কি করব ব্যবহার করব তাহলে পূর্ণ সংখ্যার জন্য কি ব্যবহার করা হয় ইন্ট কথাটা ব্যবহার করা হয় এখন দেখো আমি যদি একটু বুঝিয়ে দিই তোমাকে তো আমরা মনে করো আমি যে কোনো একটা ভেরিয়েবল রাখলাম আমরা গত ক্লাসে কিন্তু ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি বলবো যে ওটা দেখে আসো তাহলে কি হবে তোমার জন্য সুবিধা হবে তো ভেরিয়েবল মানে কি মানে আমি এক কথায় যেটা বলেছি চলক বা একটা পাত্র যেটা যেটার মধ্যে আমরা কি কনস্ট্যান্ট কোনো মান কি রাখবো রেখে দিব তাহলে দেখো আমি যদি এই একটা ভেরিয়েবল ধরি খেয়াল করো তাহলে আমি কি করলাম এ হচ্ছে আমার একটা পাত্র মানে একটা ভেরিয়েবল যার ভিতরে ধরো আমি এটাকে 5 রাখলাম ঠিক আছে তো আমি দেখো ভেরিয়েবল কিন্তু কি করা যায় পরিবর্তন করা যায় আমি এ এর মধ্যে রাখলাম তুমি নাম্বার 1 বা আই কে তোমার ইচ্ছা মতো রাখতে পারো তাহলে দেখো এই পাত্রের মধ্যে আমি কোন ধরনের সংখ্যা রেখেছি বলো তো পূর্ণ সংখ্যা রেখেছি হ্যাঁ তাহলে এই যে কম্পিউটারকে বলে দিতে হবে যে এই পাত্রের মধ্যে কোন ধরনের কি রয়েছে ধ্রুবক রয়েছে মানে কনস্ট্যান্ট মান রয়েছে তাহলে এই জন্য কি করতে হবে এই ভেরিয়েবলের সামনে আমাদের কি ব্যবহার করবে ইন্টিজার এটা ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে দেখো এই ইন্টিজার কথাটা ব্যবহার করে আমি কি বুঝালাম ইন্টিজার কথাটা ব্যবহার করে আমি বুঝালাম যে আমার এই পাত্রের মধ্যে কি ধরনের সংখ্যা রয়েছে পূর্ণ সংখ্যা রয়েছে ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে এমন যদি হয় যে আমি এটার মধ্যে -5 রাখলাম তাহলে কি আমি এই পাত্রের আগে কি ইন্টিজার ব্যবহার করতে পারবো না হ্যাঁ পারবো কারণ কেন দেখো পূর্ণ সংখ্যা কি হতে পারে পূর্ণ সংখ্যা ধনাত্মকও হতে পারে বা কি হতে পারে ঋণাত্মকও হতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে বোঝা গেল ওকে এখন দেখো ফ্লোট ফ্লোটটা কখন ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হচ্ছে দেখো ভগ্নাংশ বা দশমিকের জন্য ব্যবহার করা হয় ওকে এখন খেয়াল করে দেখো আমি যদি একটা পাত্রের মধ্যে কি রাখি যেমন আমি যদি বলি ইন্ট বি বি এর মধ্যে আমি কি রাখবো 5.3 তাহলে দেখো আমি 5. কি রেখেছি 3 রেখেছি তাহলে কি এটা কি ভগ্নাংশ না দশমিক না তো ভগ্নাংশ যে কথা দশমিক একই কথা আমি যদি তোমাদের একটু বলি যে 6/5 তো এটা এই এটা হচ্ছে ভগ্নাংশ এটাকে যখন আমরা ভাগ করব তাহলে কি ভগ্নাংশটা যখন ভাগ করব তখন দশমিকে চলে আসবে না তাহলে দশমিক বা ভগ্নাংশ যেটাই বলি না কেন মানে দশমিক পার্টটা তাহলে সেটা কার মধ্যে রাখবো ইন্টের মধ্যে রাখবো না বলেই দিছি যে ভগ্নাংশ বা দশমিক যদি হয় তাহলে কি হবে ফ্লোট হবে তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারবো আমরা ফ্লোট ব্যবহার করতে পারবো বুঝতে পেরেছো আচ্ছা এখন দেখো আরেকটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের ডাবল তো ডাবলটা কেন ব্যবহার করা হয় সেম ভগ্নাংশ বা দশমিক বা পৌনঃপুনিক অনেকের প্রশ্ন হতে পারে যে আচ্ছা ম্যাম পৌনঃপুনিকটা কি অনেকে হয়তো বা ভুলে গেছি বা জানি না তো ম্যাথে কিন্তু অলরেডি শিখে এসেছি পৌনঃপুনিক কি যখন আমাদের দশমিকের পরে একই ধরনের ডিজিট আসতে থাকবে তখন আমরা জাস্ট কি করি দেখো এখন আমি যদি বলি দেখো এখানে কি কি বলেছি ভগ্নাংশ দশমিক বা পৌনঃপুনিক তিনটাই তাহলে তুমি এখন আমি যদি বলি যে আমি ইন্ট বি এর মধ্যে 6.3 5.3 আমি এইটা রাখলাম তাহলে এটা সামনে আমরা কি বলতে পারবো এই বি এর সামনে আমরা ডাবল বলতে পারবো পারবো না এখন অনেকের প্রশ্ন আসছে আচ্ছা ম্যাম আমি তো এইটাকেও তাহলে ডাবল বলতে পারবো হ্যাঁ এইটাকেও আমরা কি বলতে পারবো ডাবল বলতে পারবো মানে ফ্লোট বা কি ডাবল বলতে পারবো আচ্ছা এখন দেখো যদি এরকম হয় যেমন 3 3 3 3 3 এরকম হয় না তখন আমরা কি করি বলতো এতগুলো 3 কিন্তু লিখি না জাস্ট কি করি উপরে এরকম একটা জাস্ট পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিই তো এরকম পৌনঃ চিহ্ন মানে যেতেই আছে অনেক বেশি মানে বেশি সংখ্যক ডিজিট তখন আমরা কি ব্যবহার করব ডাবল ব্যবহার করব দেখো শিক্ষার্থীবৃন্দ এখানে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই যদি দশমিকের পরে একটা রেঞ্জ আছে যেটা একটু পরে আমরা দেখব তো ওই রেঞ্জের মধ্যে যদি মানে এক কথা যদি বলি দশমিক পরে তুমি 4 ঘর 5 ঘর এরকম যদি তোমার হয় তাহলে আমরা কি ব্যবহার করতে পারবো আমরা ফ্লোট ব্যবহার করতে পারবো আবার এটাতে ডাবলও ব্যবহার করতে পারবো কিন্তু যদি দশমিকের পর অনেক থাকে তাহলে ওইটা কিন্তু আমরা কি ব্যবহার করতে পারবো ওইটা আমরা ডাবল ব্যবহার করতে পারবো কিন্তু কি ব্যবহার করতে পারবো না ওইটা ফ্লোট ব্যবহার করতে পারবো না কারণ ফ্লোট ব্যবহার করলে ওই অনেক যে সেটা তো আর আসতেছে না ওটা শুধু ডাবলই আসতেছে কিন্তু যখন কম থাকতেছে তো কমের মধ্যে তো ফ্লোটও হবে আবার ডাবল হবে কারণ ডাবলের মধ্যে তো বেশি থাকে তাহলে কমটা তো সে প্রিন্ট করবে ঠিক না তাহলে দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি এটাকে আমরা ডাবলও বলতে পারি ফ্লোটও বলতে পারি আর যদি পৌনঃপুনিক থাকে তাহলে আমরা কি বলবো ডাবলই বলবো ফ্লোট বলবো না যদি অল্প সংখ্যক থাকে তাহলে আমরা কি বলতে পারবো আমরা ফ্লোট বলতে পারবো আচ্ছা তারপর দেখো আরেকটা জিনিস সেটা হচ্ছে কি ক্যারেক্টার
ক্যারেক্টারটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের বর্ণ থাকবে বা বিভিন্ন ধরনের চিহ্ন থাকবে তখন আমরা কি ব্যবহার করব? ক্যারেক্টার ব্যবহার করব। যেমন মনে করো আমি যদি একটা পাত্র নিলাম, যেমন হচ্ছে সিএস নামক একটা পাত্র নিলাম, আমার ইচ্ছে মতো বানিয়ে নিলাম, তো এটার ভিতরে আমি কি রাখলাম? এ রাখলাম। তাহলে কি এ একটা বর্ণ না? তাহলে দেখো এখানে কি তুমি ইট ব্যবহার করবা, ফ্লোট ব্যবহার করবা, ডাবল করবা? না, কি ব্যবহার করবো আমরা? আমরা ক্যারেক্টার ব্যবহার করবো, কারণ বলেই দিয়েছি যে বর্ণ বা চিহ্নের জন্য ব্যবহার করা হয়। এখন দেখো এই যে চারটা কি আমাদের কি বলে ডেটা টাইপ, মৌলিক ডেটা টাইপ, এগুলা কোথায় ব্যবহার করব বলতো? এগুলো ব্যবহার করব আমরা কি ভেরিয়েবলের সামনে। আমি তোমাদেরকে আবারও বোঝানোর জন্য সুন্দর করে লিখে দিচ্ছি যে ভেরিয়েবলের সামনে। তাহলে কোথায় ব্যবহার করব? এইগুলা কোথায় ব্যবহার করব? ভেরিয়েবলের সামনে, মানে ভেরিয়েবলকে বলে দিবে। যখনই দেখো যখনই কম্পাইলার কম্পাইল করার জন্য আসবে তখনই বলে দিবে, যখনই ফ্লোট দেখবে তখনই বুঝবে যে এই বি এর ভিতরে কি আছে, দশমিক আছে। যখনই এখানে আসবে, যখন দেখবে ইন্ট কথাটা আছে তখনই বুঝবে যে এটার ভিতরে কি ধরনের সংখ্যা দেওয়া আছে, পূর্ণ সংখ্যা দেওয়া আছে, বা কোন ধরনের সংখ্যা নিবে, পূর্ণ সংখ্যা নিবে। তো আশা করি শিক্ষার্থী বিন্দু বুঝতে পেরেছ। এখন দেখবো হচ্ছে আমরা যে এই যে আমাদের ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এগুলোর রেঞ্জ কতটুকু বা কত বিট করে এরা কি নিতে পারবে, এই যে ইন্টিজার বা অথবা দশমিক অথবা দেখা যাচ্ছে কি বর্ণ, এইগুলোকে কতটুক সাইজে নিতে পারবে, এই লিমিটগুলো এখন আমরা দেখব। তো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমি এখানে ডেটা টাইপের যে সাইজটা সেই সাইজটা দিয়েছি এবং ভেরিয়েবলের রেঞ্জটা দিয়েছি। এইটা শুধু জাস্ট কি দিয়েছি, তোমাদের নৈর্ব্যক্তিকে যদি আসে সেজন্য যেন তুমি কি এটা পারো। এখন দেখো এই ইন্টিজারের জন্য একটা লিমিট বা সীমা দেওয়া আছে, যেটা আমি বাইটে লিখেছি। তোমরা বিট বা বাইট, আমি কিন্তু এটা কোথায় তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আলোচনা করে এসেছি। দেখো তো বিট, বিট আমরা সবাই চিনি, বাইনারি সংখ্যার প্রত্যেকটি ক্ষুদ্রতম এককে কি বলা হয়, বিট বলা হয়, ঠিক আছে। আর 8 বিটে কি হয়, 1 বাইট হয়, ঠিক আছে। এখন দেখো তাহলে এখানে 2 বাইট মানে কি, 2 বাইট মানে হচ্ছে কি এখানে 16 বিট, ঠিক আছে। এটার রেঞ্জ কত দেখো, রেঞ্জ আমি লিখে রেখেছি মাইনাস কি 32768 থেকে প্লাস 32700 কি 66 পর্যন্ত। আচ্ছা এখন দেখো ফ্লোটের জন্য কত বাইট হবে, 4 বাইট, এখানে আমি রেঞ্জ দিয়ে দিয়েছি। ডাবলের জন্য 8 বাইট রেঞ্জ দিয়ে দিয়েছি, এবং ক্যারেক্টারের জন্য কত বাইট, 1 বাইট, সেটাও রেঞ্জ দিয়ে দিয়েছি। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ যদি এর থেকেও বেশি কিছু হয়, যেমন আমি ইন্টিজারই রাখতে চাচ্ছি, যেমন ইন্টিজারে তো একটা লিমিট আছে, যদি তুমি 60টা দাও, 60টা দিয়ে, এখন যদি এর থেকে বেশি হয়, যেমন আমি তোমাদের যদি এখানে বুঝাই আমি এর ভেতর কি রাখলাম, 5, 6, 9, 10, 7, 6, 2 এরকম, তো এটা একটা লিমিট রয়েছে, যেটা হচ্ছে কি যদি আমাদের 2 বাইটের মধ্যে হয়, মানে কত 16 বিটের মধ্যে হয়, তাহলে কিন্তু আমাদের ইন্টিজারটা নেবে। কিন্তু এমনও যদি হয়, যেমন আমি যদি আরো কিছু দিয়ে রাখি 9, 3, 5, তখন তো এটা কি, এটা কিন্তু ইন্টিজারই, আমি কিন্তু কি রেখেছি, পূর্ণ সংখ্যায় রেখেছি, কিন্তু এটা লিমিটটা বেশি হয়ে গেছে না। তখন আমরা আবার কি ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করব হচ্ছে কি লং ইন্টিজার বা শর্ট ইন্টিজার। সেম একইভাবে ফ্লোটেও এরকম লং রয়েছে, শর্ট রয়েছে, ডাবলও লং শর্ট রয়েছে, এরকম ভাবে আরো সামনে আছে, অত ডিটেলসে আমি যাব না। তো তুমি শুধু আপাতত এতটুকু জানলেই, যদি তুমি জানো তাহলে নৈর্ব্যক্তিকটাও কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, এবং আমাদের যে সামনে প্রোগ্রামিং এর জন্য ব্যবহার করা ডেটা টাইপ লাগবে সেটাও কি হয়ে যাবে, ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।